আরামবাগের পার্বতী চকে সাপের কামড়ে মৃত্যু হলো এক শিশুর। মৃত শিশুর নাম লাবণী মান্ডি, বয়স 3 বছর। বাড়ির মধ্যে খেলা করার সময় সাপের কামড় খায় লাবণী। ঘটনার পরই তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু উপস্থিত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ছোট্ট লাবণীর মৃত্যুতে পরিবার সহ গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িটায় অ্যাডভেস্টার রাখা আছে, অ্যাডভেস্টার ওর নিচেটাই ছিল, মানে খেলা করছিল ওর উপরে। খেলা করতে যেয়ে কি করে যে কামড়ালো আমরা তো দেখিনি। ওখানে যখন এসে বলছে মা আমার পায়ে জ্বালা জ্বালা করছে, তখন সেই দড়ি দিয়ে বেঁধে তারপরে মারুতিটাকে ফোন করে তৎক্ষণি নিয়ে চলে এসেছি সঙ্গে সঙ্গে। আর কিছু হয়েছে কি হয়েছে কিচ্ছু জানি না। কবে হয়েছে এরকম? আজকে সকালবেলা। আজকে সকালে কামড়ে? সকালেই কামড়েছে। কোন পায়ে বলছিল? বলছি কোথায় বাড়ি আপনাদের? পার্বতী চকে। ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ খাবারে সুলভ মূল্যের রেস্টুরেন্ট ফুড আইল্যান্ড রয়েছে। সুসজ্জিত গেস্ট হাউস ও প্রকৃতির কোলে শান্ত পরিবেশে রয়েছে এই গেস্ট হাউস। এসি নন এসি রুম রয়েছে এই গেস্ট হাউসে। ঠিকানা নিয়ার কালীপুর রেলব্রিজ আরামবাগ হুগলি। যোগাযোগ নম্বর 8101715500।